شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة نصوحا. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম ইসলাম ইন বাংলায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সর্বদাই সুখে শান্তিতে থাকুন। আল্লাহ সকলের জীবনে শান্তি ফিরিয়ে দেক, যারা কষ্টে আছে তাদের কষ্ট থেকে তাদেরকে মুক্তি দান করুক, এবং যারা ঋণমুক্ত আল্লাহ তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করুক, যারা কোনো রকমের দুঃখ কষ্ট ভোগ করছে আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট থেকে তাদেরকে সুষ্ঠ দিন দেখাক, সুখের দিন দেখাক, এই আল্লাহর কাছে কামনা করি সকলের জন্যে। আর আপনাদের কাছে আমার নিজের জন্যও কামনা করে যে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এবং আমার বাল বাচ্চাকেও শান্তিতে রাখে, এবং এই রূপ সর্বদা যেন আপনাদের খেদমত করতে থাকতে পারি, আপনাদের জন্য সৎ উপদেশ দিতে থাকতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করে এবং তার সৎ পথে যেন চলতে পারি। কেননা আমর বিল মারুফ নেহি আনিল মুনকার, অর্থাৎ মানুষকে সৎ উপদেশ দেওয়া এবং অসৎ পথ থেকে বাধা দেওয়ার অধিকার ওই ব্যক্তি রাখে যে নিজেকে অসৎ পথ থেকে বাধা দিয়ে থাকে, নিজেকে অসৎ পথ থেকে দূরে রাখে এবং নিজের সৎ কাজ করতে থাকে। কিয়ামতের দিন তিনজন ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। হাদিসে বলা হয়েছে মানে আমানার নাস ওয়া আতামারাবে, যে অন্যকে ভালো কাজের আদেশ দেয় এবং নিজেও ভালো কাজ করতে থাকে। ওয়া নাহান নাস ওয়ান তাহা আনহু, অন্যকে অসৎ পথ থেকে বাধা দেয় এবং নিজেও অসৎ পথ থেকে দূরে থাকে। ওমান লাম ইউআদ্দি হুদুদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বর্ডার আল্লাহর সীমান্তকে ক্রস না করে, অর্থাৎ আল্লাহ যে স্থান থেকে আগে যেতে মানা করেছে সেখান থেকে আগে যায় না, অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর হুকুমের মধ্যে থাকে, আল্লাহর আদেশের মধ্যে জীবনযাপন করে, তারা কিয়ামতের দিনে বিনা হিসাব জান্নাতে যাবে। তাই আল্লাহর কাছে দোয়া করি নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য, আল্লাহ তৌফিক দান করুক আমরা যেন আল্লাহর এই হুদুদকে ক্রস না করি, আল্লাহর এই সীমান্তকে যেন পার না করি। আর অন্যকে যখন আমরা সৎকাতের উপদেশ দিচ্ছি তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজে আগে সৎ কাজ করতে পারি। আজ যদি আমি কাউকে অসৎ পথ থেকে বাধা সৃষ্টি করছি, মানা করছি, তো আল্লাহ তৌফিক দান করুক আগে যেন আমি নিজেকেই ওই সমস্ত অসৎ পথ থেকে দূরে রাখতে পারি।
পারি। তাই মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, মাওলা আপনারা তো অনেক ভালো কাজের উপদেশ দিয়েছেন, অনেক অসৎ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, সমস্ত ভালো কাজগুলো মনে রাখার, সমস্ত অসৎ পথ থেকে বেঁচে থাকার শক্তি নেই বা সব জিনিসগুলো মনে রেখে তার উপরে আমল করার শক্তি নেই, সংক্ষিপ্তে কি কিছু বলতে পারেন, যার যেটা মনে রেখে যার উপরে আমরা চলতে পারবো, যেটা মনে থাকবে সবসময়? তখন মাওলা একটাই বাক্য বললেন কি, নিজেকে ওই স্থানে রেখো না বা ওই জায়গায় দেখা দিও না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না, আর ওই জায়গা থেকে অনুপস্থিত থেকো না, ওই জায়গা থেকে গায়েব থেকো না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায়। আমাদের পুরো জীবনীকে মাওলা এই দুটি বাক্যর মধ্যে সংক্ষিপ্তে বর্ণনা করে দিলেন যে ওই জায়গায় দেখা দিও না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায় না, কোনো পাপের কাজে কোনো ভুল পথে আল্লাহ আমাদেরকে দেখতে চায় না। সুতরাং কোনো পাপে কোনো ভুল পথে কোনো ভুল কাজে আমাদেরকে গেলে হবে না, সমস্ত সৎ পথে সমস্ত ভালো কাজের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখতে চায়। তো চেষ্টা করতে হবে নিজেকে সমস্ত ভালো কাজের মধ্যে রাখার, নিজেকে সৎ পথের উপরে রাখার। আর আল্লাহ যে একটা সীমাবদ্ধ করে দিয়েছে, আল্লাহর সীমান্তকে যেন আমরা পার না করি, অর্থাৎ যেগুলো আমাদের জন্য হারাম অবৈধ সেই কাজগুলো যেন আমরা না করি। এবারে আসুন তওবার কথা বলছেন, যে তওবা কোরআন বলছে তুবু ইলাল্লাহি তওবাতান নসুহা, আল্লাহর নিকট তওবা করো, এমন তওবা করো যেন তোমাকে দেখে অন্য আরেকজন শিক্ষা নেয়, অন্য একজনের জন্য তুমি যেন আইডিয়াল হও, একজনের জন্য উদাহরণ হও, যে কাল যেন তোমাকে দেখে লোক বলে এই লোকটা কত পাপ করতো, কত ভুল কাজ করতো, কি না করতো, আর আজ দেখো এত সুন্দর হয়ে গেছে যে উদাহরণ নেই তার, কোনো ভুল পথে সে যায় না। সত্য কথা বলছি, বাস্তব বলছি, আমার নজরের সামনে আমি এমন অনেক লোককে দেখেছি যারা মদ পান করতো, জুয়া খেলতো, অবৈধ কাজ করতো, এমন এমন কাজ করতো যা আমি মুখে বর্ণনা করতে পারছি না, এবং পার্সোনাল আমি তাদেরকে জানতাম, কিন্তু তাদের শেষ জীবনে দেখেছি তারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ত, রমজান মাসে রোজা রাখত, যতটুকু সম্ভব তারা আল্লাহর পথে দান খয়রাত করে গেছে, তার মধ্যে কিছু বেঁচে আছে কিছু চলে গেছে, যারা বেঁচে আছে তারা চেষ্টা করছে ওই নিজের দুর্নামকে মোছার, যে ভুল পথে গিয়ে জেনে শুনে হোক আর অজ্ঞানে হোক আর বন্ধু বাধ্যমে বান্ধবের অনেক অনেক সময় মানুষ পরিবেশে জড়িয়ে কুপরিবেশে জঘন্য পরিবেশের সঙ্গে জড়িয়ে ভুল কাজ করা করতে শুরু করে। সেই জন্য আমি মা বাপের কাছে অনুরোধ করি নিজের বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে ভালো শিক্ষা দিন, তরবিয়াত দিন, ওদেরকে কুসংস্কার থেকে বা জঘন্য পরিবেশ থেকে দূরে রাখার চেষ্টা করুন, নইলে কালকে বাচ্চা হাত ছাড়া হয়ে যাবে, মা বাপের কথা শুনবে না, অবৈধ কাজ করবে, এমন কাজ করবে যে কাজের জন্যে মা বাপের মাথা দুনিয়ার সামনে নত হয়ে যাবে, মা বাপ লজ্জিত হইবে যদি সন্তান ভুল করে। তো যদি নিজের সন্তানকে ছোট্টবেলা থেকে আমরা শিক্ষা না দেই, কালকে এই লজ্জিত আমাদেরকে হতে হবে, ওই লজ্জা ওই অপমান ভোগ করতে হবে, সইতে হবে। তাই ছোট্টবেলা থেকে বাচ্চাদেরকে সুন্দর পরিবেশ দিন, সুন্দর শিক্ষা দিন, যেন আপনার বাচ্চা আপনাদের থাকে। তাই তওবা সম্পর্কে আমি বলছিলাম যে তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করে, যদি কেউ ভুল বশত বা কোনো কারণে কোনো অভিযোগ সে দেখায়, অনেক অভিযোগ দেখায় মানুষ ভুল করার পরে, তো যে কোনো কারণে যে কোনো অভিযোগের মাধ্যমে যদি কেউ ভুল করে থাকে সে তওবা করুক, আল্লাহ তওবাকারীর তওবাকে কবুল করে এবং তওবাকারীকে পছন্দ করে। তবে তওবা করতে হবে কেমন, যেন লোকের জন্য সে উদাহরণ হতে পারে যে হ্যাঁ ভুল স্বীকার করতে যদি হয় তো এই মানুষের মতো, ভুল যদি ছাড়তে হয়, অন্যায়কে যদি ছাড়তে হয় তো এই ব্যক্তির মতো, সৎপথ যদি ধারণ করতে হয় তো এই ব্যক্তির মতো, এইরকম উদাহরণ হতে হবে। তুবু ইলাল্লাহি তওবাতুন নসুহা, তওবা করো এমন যেন নসিহাত হও অন্যর জন্যে, অন্য জন্যে যেন একটা উদাহরণ হতে পারো, এমনভাবে তওবা করতে হবে। তাই কোরআন বলছে ইয়া আইয়ুল্লাযীনা আমানু লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা যদি কোনো রকমের পাপ করে থাকো তো আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না,
লা তাকনুতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে পাপকে ক্ষমা করে দেবে। সে খোদা বড় ক্ষমাশীল, দয়াময়, করুণাময়, সে মাফ করনেওয়ালা, সে ক্ষমা করে দেবে। তবে অন্তর থেকে ক্ষমা চাইতে হবে, মাফি চাইতে হবে। কিভাবে? শুনুন, মাআজ বিন জাবাল একজন নবীর সাহাবী যুবক বয়সে কিছু পাপ করছিল, এমন পাপ যে পাপ শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এক্ষুনি এখান থেকে উঠে চলে যা, নইলে তোর সঙ্গে হয়তো আমরাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আল্লাহর আজাব এক্ষুনি হয়তো নাজিল হতে পারে। একবার নবীর বাসায় এসে একজন যুবক দরজা নক করছে, দরজায় খাওয়া দিচ্ছে, ওনার বাড়িতে যে ওনার খাদিম ছিল দরজা খুললেন, খোলার পর দেখছেন একজন যুবক তার চোখে পানি, কাঁদছে, বলছে আমি নবীর সঙ্গে সাক্ষাৎ চাই, নবীর সঙ্গে দেখা করতে চাই, আমার নবীর সঙ্গে কিছু কথা আছে। ওই খাদিম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানানোর পরে বলল যে একজন যুবক আপনার দরজার উপরে দাঁড়িয়ে কাঁদছে, যুবকটা দেখতে খুব সুন্দর কিন্তু ওর চোখের পানি দেখে আমার মনে খুবই কষ্ট পেল, ওই যুবক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার সঙ্গে কিন্তু কথা বলতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যুবককে ভেতরে নিয়ে আসো। যুবক ভেতরে আসলো। কোরআনের তাফসিরে এই ঘটনা লেখা হয়েছে সূরা বাকারায়। যুবকটি ভেতরে আসলো, যুবকের নাম ছিল মাআজ। ভেতরে এসে নবীকে সালাম করলো, সালাম করার পরে নবীর সামনে হাঁটু দিয়ে গুটিয়ে বসে পড়ল, এক পাপীর মতো, এক গুনাহগারের মতো নবীর সামনে বসে পড়ল। বসে যখন পড়ল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুবক বলছে, নবী আল্লাহ আমি মহা পাপ করেছি, আমি বড় পাপ করেছি, আর গত রাতের পরে আমি আমার পাপ থেকে আমি বিরত থাকতে পুরো ইচ্ছা করে নিয়েছি যে আমি আজকের পরে আর ওই পাপ করব না, আমি আজকের পরে আর কোনো ভুল করব না, নবী আল্লাহ আমি মহা পাপী, আমার পাপের কি ক্ষমা আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ গফুরুর রহিম, তোমাকে ক্ষমা করে দেবে তুমি যদি সত্য মনে তওবা করে নাও। তখন সে ব্যক্তি বলছে, সেই যুবক বলছে, আল্লাহ নবী আমার পাপ খুব বড়, কিন্তু অনেক বড় কিন্তু। তখন নবী করিম সাল্লাম বলছেন, আল্লাহ গফফার, আল্লাহ সমস্ত গুনাহগারকে ক্ষমা করে, তোমার পাপ যদি পাহাড়ের মতো হয় তাও ক্ষমা করবে। তখন সে ব্যক্তি বলছে, নবী আল্লাহ আমার পাপ পাহাড়ের চেয়ে তো অনেক বেশি। তখন নবী আল্লাহ বললেন, তোমার পাপ যদি আসমান, জমিন আসমানের চেয়ে তো বেশি হয় তাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, তুমি একবার মন দিয়ে ক্ষমা চেয়ে তো দেখো আল্লাহর কাছে। তখন সে ব্যক্তি বলছে, আয় নবী আল্লাহ, এ আল্লাহর রসুল, আমার পাপ আমার মনে হয় জমিন আসমানের চেয়ে তো বড়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রেগে, কি তোমার পাপ আল্লাহর আওরশের চেয়ে তো বড়? তোমার পাপ কি আল্লাহর চেয়ে তো বড়, যে আল্লাহ বলেছে আমি পাপীদেরকে ক্ষমা করব, তার সামনে তোমার পাপ কি এত বড় যে তার কোনো ক্ষমা নেই? বলো তো একবার তোমার পাপ কি? তখন যুবক বলছে, নবী আল্লাহ আমি গত কয়েক বছর ধরে কাফন চুরির কাজ করি, যখন কোনো ব্যক্তি মারা যায় তাকে যখন মাটি দেওয়া হয় সেই রাত্রে অন্ধকারে তার কবরে যেয়ে কবর খুঁড়ে তার কাফন খুলে নিয়ে আসি, খুলে নিয়ে এসে ওই কাপড় দোকানে বিক্রি করে নিজের সংসার চালাই। দীর্ঘ কয়েক বছর ধরে আমি এই পেশায় করছি, এই কাফন চুরি কাজ করছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কাছে যাও, ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ হয়তো তোমাকে ক্ষমা করে দেবে। তখন যুবক বলছে, নবী আল্লাহ এখন আমার কথা পুরো হয়নি, আমার ঘটনা শুনেননি আপনি এখনও, পুরো আমি পুরো ঘটনা বলি তারপরে আমাকে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না। বলছে, আর কি, তুমি কাফনই তো চুরি করো? তখন সে যুবক বলছে, হ্যাঁ আমি কাফন চুরি করি বা করতাম, কিন্তু গত রাত্রে, গতকালকে আপনার একজন সাহাবীর যুবক কন্যা মারা গিয়েছিল, গতদিন ওই কন্যাকে আসরের সময় দাফন করা হয়েছে, আমি সারাদিন রোজায় ছিলাম,
ইফতারের পরে অপেক্ষায় ছিলাম সবাই যে বাড়িতে ঘুমিয়ে পড়বে, রাতের অন্ধকারে যে আমি ওই কাফন চুরি করব। সুতরাং প্ল্যান অনুযায়ী আমি এশার নামাজের পরে শেষ রাত্রে যে গভীর রাত্রের অন্ধকারে যে ওই কবরকে খুললাম। কোন কবর? যে কবরে আপনার সাহাবীর যুবতী কন্যা দাফন হয়েছিল। কবরকে খুলে খুলে কাফন কেড়ে নিলাম, কাফনকে খুলে খুলে নিলাম, শরীর থেকে এক যুবক নারীর শরীর থেকে কাপড় কেড়ে নিলাম। কাপড় কেড়ে নিয়ে খুলে নিয়ে আমি কবর থেকে বাইর হচ্ছিলাম, এমন সময় শয়তান আমার মনে কুমন্ত্রণা সৃষ্টি করে দিল। শয়তান আমাকে বাধা দিল, আমাকে পথভ্রষ্ট করে দিল। আমি তো পথভ্রষ্ট ছিলাম, কিন্তু আমাকে আরও জঘন্য কাজের দিকে শয়তান আমন্ত্রণ জানালো। কি শয়তান আমাকে বলল, আমার কানে যেন আওয়াজ দিল, আওয়াজ আসছিল যে এত সুন্দর যুবতী নারীকে এইভাবে ফেলে রেখে চলে যাচ্ছিস। নবী আল্লাহ শয়তানের কথা শুনে আমি ওই মৃত যুবতী নারীর সঙ্গে দুষ্কর্ম করলাম। ওই নারীর সঙ্গে অবৈধ কাজ করলাম, জেনা ভুক্ত হইলাম। জেনা করার পরে, ওই অবৈধ পাপ করার পরে যখন আমি কবর থেকে বাইরে আসছি, তখন ওই কবর থেকে ওই নারীর ওই কন্যার আওয়াজ আসছে যে আয় যুবক, তুই আমাকে নাজিস করে চলে গেলি, কাল আমি কিয়ামতের ময়দানে এইভাবে উঠব আর আল্লাহর কাছে তোর দামান ধরবো, তোর কাপড় ধরবো যে আল্লাহ দেখো আমি পবিত্র অবস্থায় দাফন হয়েছিলাম, কিন্তু এই ব্যক্তি আমাকে অপবিত্র করে চলে গিয়েছিল। তখন তুই কি উত্তর দিবি? তুই হাশরের ময়দানে কি করে রসুলের সামনে সম্মুখীন হইবি? কি করে আমার পিতা যে নবীর সাহাবি তার সামনে কি করে দাঁড়াবি? ওই ভারে মাহশারে সবার সামনে কি করে তুই নিজের হিসেব দিবি? তুই আমার সঙ্গে এই দুষ্কর্মই করলি, আমার সঙ্গে এই পাপ করার পরে তুই আমাকে এই উলঙ্গ অবস্থায় এই বিন বস্ত্রে বস্ত্রহীন ফেলে চলে যাচ্ছিস, কাল হাশরের ময়দানে যখন আমাকে তোলা হবে আমি কি করে সকলের সামনে উঠব? ফিরে দেখলো ওই সাহাবীর কন্যার চোখ দিয়ে পানি পড়ছে আর তার মুখ থেকে এই আওয়াজ বাইর হচ্ছে। নবী আল্লাহ আমি কবরে কাফন ফেলে দিয়ে তখন থেকে কাঁপছি, ছটফট করছি যে আমার আর রেহাই নেই, আমার আর কেউ ক্ষমা করবে না, আমি আর বাঁচব না, জাহান্নাম থেকে আমার বাঁচার আর কোনো রাস্তা নেই। তখন নবী আল্লাহ এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, যাই যুবক সঙ্গে সঙ্গে আমার ঘর থেকে তুই বাইরে চলে যা, তুই বাইরে চলে যা, আর নইলে এক্ষণে হয়তো আল্লাহর আজাব নাজিল হবে আর তোর সঙ্গে হয়তো আমিও জ্বলে যাব, আমার বাড়ির আমার পরিবাররাও হয়তো জ্বলে যাবে, অন্য সাহাবীরা আসছে হয়তো ওরাও পড়ে যাবে। এই বলে বহিষ্কার করে নবী তাকে তাড়িয়ে দিলেন নিজের বাসা থেকে, তার অত মহা পাপকে দেখে। ওই ব্যক্তি ওই মাজমিন জাবাল বাসায় ফিরছে না, কোথায় যাচ্ছে? সিধে জঙ্গলে যাচ্ছে, গভীর জঙ্গলের মাঝখানে একা যে বস্ত্রহীন হয়ে নিজের দুই হাতকে বেঁধে পা বেঁধে পড়ে আছে জমিনের উপরে আর শুধু বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার ক্ষমা কেউ আমাকে ক্ষমা কেউ করবে না, এই আল্লাহ তুমি যদি আমার উপরে দয়া না করো আমাকে আমার উপরে দয়া করে আমাকে যদি ক্ষমা না করে দাও, আমি কাউকে মুখ দেখানোর মতো নেই, পৃথিবীতে তো আর বেঁচে থাকার অধিকার আমার নেই, মরার পরেও হাশরের ময়দানে আমি কী করে সকলের সম্মুখীন হইব? এই আল্লাহ রব্বুল আলামিন তুমি বড় করুণাময়, তুমি বড় দয়াময়, তোমাকে তোমার প্রিয় নবী মোহাম্মদ এবং আলে নবী নবীর বংশধারীদের ওয়াস্তা যাদের নামের বরকতে তুমি জানাবে আদম নবীর তওবা কবুল করেছিলে, জানাবে নূহ নবীকে মুসিবত থেকে নেজাত দিয়েছিলে, জানাবে মুসা নবীর তরিকে পার করেছিলে, সমুদ্রের রাস্তা তৈরি করেছিলে, জানাবে ঈসা নবীকে আসমানের ওপরে তুলে নিয়েছিলে, শত্রুদের হাত থেকে মুক্তি দিয়েছিলে,
সমস্ত নবীকে, সমস্ত আউলিয়ায়ে খোদাকে, যাদের যে নামের বরকতে তুমি আল্লাহ ক্ষমা করেছো তোমাকে, সেই পঞ্চতনে পাকের ওয়াস্তা, সেই নবী ও নবীর বংশধারীদের ওয়াস্তা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, এই বলে সে কাঁদতে শুরু করলো। তারিখ লিখছে, তাফসিরে লেখা হয়েছে, ওই বাহলুল নাব্বাস, যার আসল নাম মাহলুল নাব্বাস বা মাআজ বিন জাবাল যাকে বলা হয়, সে চল্লিশ দিন ধরে ওইভাবে কাঁদছিল। বাহলুল নাব্বাস চল্লিশ দিন ধরে ওইভাবে কাঁদছিল, কাঁদতে কাঁদতে তার শরীরের মাংসগুলো গলে যাচ্ছে, চোখের জলে, চোখের পানিতে এই চোখের দুই ধারে গর্ত হয়ে গেছে, পুরো শরীর শুকিয়ে গেছে। চল্লিশ দিন হয়েছে জঙ্গলের পাতা ফুল ফল খেয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছিল, আর আল্লাহর কাছে তওবা করছিল, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিল। যখন চল্লিশ দিন এই দিন রাত সে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এবং নিজেকে সমস্ত পাপ থেকে, গুনাহ থেকে বিরত রেখেছে, নিজে আল্লাহর উপাসনার মধ্যে রেখেছে, নিজে আল্লাহর ইবাদত করতেছিল, চল্লিশ দিন ধরে তওবা করছিল, নামাজ পড়ছিল, আল্লাহর উপাসনা করছিল। চল্লিশ দিনের দিন নবীকে হুকুম দেওয়া হলো, জিব্রাইল আয়াত নিয়ে আসলো, এই জিব্রাইল যাও অমুক জঙ্গলে আমার এক বান্দা বড় কষ্টে আছে, যাও ওকে ক্ষমার শুভ সংবাদ দাও এবং ওকে বলে দাও যে পূর্বের আগে যদি পূর্বের গুনাহ ওকে ক্ষমা করা হলো, ভবিষ্যতে যদি কোনো পাপ না করে তো ওই অবস্থায় যদি মারা যায় তো সিধে বেহেশতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোর হওয়ার সঙ্গে সঙ্গে নিজের কিছু সাহাবীদের নিয়ে ওই জঙ্গলে পৌঁছে গেছেন। জঙ্গলে যেয়ে দেখছেন কি ওই ব্যক্তি, সেই বাহলুল নাব্বাস শুকিয়ে হাড় হয়ে গেছে আর কাঁদছে আর ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আর যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো তো তুমি তোমার নবীর ওপরে ওহী নাজিল করো, তুমি তোমার নবী প্রিয় নবী মুহাম্মদকে আমার কাছে শুভ সংবাদ জানাতে পাঠাও যে হ্যাঁ বাহলুল নাব্বাস তোমাকে ক্ষমা করা হয়েছে। সুতরাং এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে যেয়ে বসলেন, তার কাঁধের উপরে হাত রেখে বললেন, আয় বাহলুল নাব্বাস দুঃখ করো না, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আল্লাহ তোমাকে মাফ করেছে, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাকে শুভ সংবাদ জানানোর জন্যে যে তোমার এই পরিশ্রম, তোমার এই কষ্ট, তোমার এই দুঃখ, তোমার এইভাবে আল্লাহর কাছে কাতর হয়ে ক্ষমা চাওয়াকে আল্লাহ পছন্দ করেছে, তোমার পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছে এবং ভবিষ্যতে যদি তুমি কোনো পাপ না করো, যদি এই অবস্থায়, এই তওবাকালীন অবস্থায় মারা যাও তো তুমি সিধে বেহেশতে প্রবেশ করবে। আমার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমার ভাই বোনেরা, বন্ধুরা, এই ঘটনাটা আমাদের জন্য একটি সুন্দর উদাহরণ, একটি আদর্শ। যদি আমরাও এইরূপ আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই নিজের পূর্বের পাপের, তো আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেবে এবং আমরাও হয়তো বেহেশতবাসী হতে পারব। তবে মন দিয়ে, অন্তর থেকে ক্ষমা চাইতে হবে। একটি ছোট্ট কথা বলি, হাশরের ময়দানে হাদির সঙ্গে আমাদেরকে সকলকে হিসাবের জন্য আগে বাড়তে হবে। রওয়ায়েতে লেখা হয়েছে, কিতাব বইটার নাম হচ্ছে রুহ কা সফর, একজন ব্যক্তি নিজের হাদির সঙ্গে সফর করছিল, সামনে দেখছে সুন্দর ফুল ফলের বাগান, সেখান থেকে ঠান্ডা হাওয়া আসছে, সুগন্ধ ছুটছে, এই দেখে খুব আনন্দ পেল, বলল হাদিকে আমাকে ওই ফুল বাগানের কাছে নিয়ে চলো, আমি একটু ওই ফুল বাগানে বসে আনন্দ পেতে চাই। ফুল বাগানের দিকে আগে বাড়ছিল, হঠাৎ কি দেখছে, আগুন আসে, আগুনের ঝলকা এসে পুরো ফুল বাগানকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেছে। এবারে সেই ব্যক্তি ওই দেখে ভয়তে দাঁড়িয়ে পড়ল, এ কি আশ্চর্যমূলক ঘটনা, এত সুন্দর সবুজ ফুলের বাগান জ্বলে ছাই হয়ে গেল, কি ঘটনা কি? তখন হাদিকে জিজ্ঞাসা করলো, এ কি হলো, এটা এমন হলো কেন? তখন সেই হাদি বলল ওই ব্যক্তিকে যে মমিনরা নিজের নেকি দিয়ে ওই ফুল বাগান তৈরি করেছিল, কিন্তু পরে তখন যখন তারা পাপ করলো, নিজের পাপের আগুন পাঠিয়ে ফুল বাগানকে জ্বালিয়ে ফেলেছে। সুতরাং ওই তাদের পাপ তাদের ফুল বাগানকে যখন জ্বালিয়ে ফেলেছে, তখন তাদের আর কিছু নেই, এখন একটাই রাস্তা আছে তওবা। যদি ওরা ক্ষমা চায় তো হয়তো আল্লাহ পুনরায় ফিরে দিতে পারে। তখন আগে বাড়ছে, যখন ওই বাগানের নিকটে গেছে তখন হঠাৎ কি দেখছে, আবার অটোমেটিক, যেমন জাদুতে বা আমরা অনেক অনেক সময় টিভিতে দেখি অ্যাডভার্টাইজমেন্টে,
এক মিনিটের মধ্যে সমস্ত ঘর বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, সমস্ত ফুল বাগান তৈরি হয়ে যাচ্ছে। ওইরূপ তার চোখের সামনে সুন্দর ফুল বাগান আবার তৈরি হয়ে গেল, ফল ফুল সমস্ত সুগন্ধ ছুটছে। তখন হাতি আবার জিজ্ঞাসা করল, এ কী হলো, এ কীভাবে পুনরায় ওই আগুনে জ্বলা ছাই আবার সুন্দর গাছে পরিবর্তন হয়ে গেল? তখন সাধু বলল, ওই মমিনরা যারা ভুল করেছিল তওবা করেছে, যখন তওবা করেছে আল্লাহ পুনরায় তাদের বাগান তাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাদের সমস্ত নেকি তাদেরকে ফিরিয়ে দিয়েছে, তাদের নেকি তারা ফিরে পেয়েছে। তো ওইরূপ আমরাও যদি তওবা করি ইনশাআল্লাহ আমরা আমাদের নেকি ফিরে পাবো। আল্লাহ আমাদেরকে সত্য মন দিয়ে অন্তর দিয়ে তওবা করার তৌফিক দান করুক এবং ভালো কাজ করার সৎপথে চলার তৌফিক দান করুক। এই বলে আজকের বক্তব্য এখানে সেই শেষ করলাম। আশা রাখি আপনারা এ থেকে আমরা সকলেই অনেক কিছু শিক্ষা নেব। যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা স্ক্রিনের ওপরে যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে নিজের প্রশ্নকে রেকর্ড করান। আর এই পবিত্র রমজান মাসে আমিও আপনাদের জন্য দোয়া করতে থাকব, আপনারাও আমার জন্য দোয়া করতে থাকবেন। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। Thank you.